Trinamool congress party workers stormed the office of nhidcl at peskar lane on the outskirts of silchar on friday evening and demanded immediate repair of the dilapidated roads of silchar. a group of tmc workers pressing to improve road conditions of silchar entered the office of deputy general manager of nhidcl gaurang Deogare along with a few journalists and barraged him for nhidcl's delay in repairing the roads of the town. dgm gaurang Deogare startled by these uproarious scenes initially misbehaved with the journalist and even exchange heated arguments with the tmc workers tmc workers have now set a deadline till 11 june for nhidccl to repair roads or face more severe protest in the coming days including a gherao of their office আমরা কাচার দিনমুল আজকে আমরা কাছার দিনমুল কংগ্রেস থেকে আমরা nhidccl এসছি কারণ আমরা গত বাইশ মে আমরা আর ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সুনাবাড়িঘাট পর্যন্ত যে রাস্তা সেই রাস্তারই অবস্থা খুব মানে দুর্ভাগ্যজনক তখন ন্যাশনাল হাইওয়ে বললো যে সেই রাস্তাটা এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে তারপরে যখন এনএইচআই এর সাথে আমরা যোগাযোগ করলাম ওরা কালকে করছি পরশু করছি তর্শু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার এনএইচই এর কাছে তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ এবং উনাদের পারমিশন না নিয়ে এনএইচের পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন ওনারা জানেন না যে পিএইচি হঠাৎ করে এই রাস্তাগুলা কেটে রাস্তাকে নষ্ট করেছে এই রাস্তাগুলো ওনারা করবেন না তারপর যখন আমরা ওনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার আপনি বলছেন পিএইচি আপনি বলছেন শিলচা মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপালটির যে ড্রেনের স্পেসিফিকেশন এবং এনএইচআই আই স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না তিনি বলেন না এবং এই রাস্তার মূল সমস্যা সমস্যা হচ্ছে এই ড্রেন তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট ব্যাপার আপনি ডেপুটি কমিশনার সাথে কথা বলুন আপনি পিএইচির সাথে কথা বলুন সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট ব্যাপার আমরা উনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা সেই রাস্তা তিনি করতে পারবেন না সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচার পিএইচই ডিভিশন এবং দেবদূত পয়েন্ট থেকে এত ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে প্রোটোলস আছে এবং গাড্ডা আছে সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন আমরা মঙ্গলবারে আবার দেখবো এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো